আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার সংবাদে। কাশ্মীর ইস্যু নিয়ে জাতিসংঘে আবারও মুখোমুখি ভারত ও চীন। পাকিস্তানে মোদি বিরোধী সমাবেশে ভয়াবহ বিস্ফোরণ। ইরানকে চাপে ফেলতে ফের নতুন কৌশল যুক্তরাষ্ট্রের। আজ ইতিহাসে সেই কালো দিন, পরমাণু হামলার 75 বর্ষপূর্তি পালন করছে জাপান। আয়রন ডোম এর সমর্থনে মার্কিন কার্গো বিমান ইসরায়েলে। কাশ্মীর ইস্যুতে জাতিসংঘকে সম্পৃক্ত করতে পাকিস্তানের চেষ্টা ব্যর্থ, দাবি ভারতের। এবং সর্বশেষ থাকছে বৈরুতের বিস্ফোরণকে আবারও হামলা বলেই দাবি করছেন ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ প্রধান প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। ভারত অধিকৃত কাশ্মীর নিয়ে জাতিসংঘে আবারও মুখোমুখি হয়েছে চীন ভারত। কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের বর্ষপূর্তির দিনই নিরাপত্তা পরিষদে বিষয়টি উত্থাপন করে চীন। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানের কাশ্মীর সংক্রান্ত ইস্যুকে সমর্থন জানায় চীন, কিন্তু এটি দ্বিপক্ষীয় বিষয় বলে নিরাপত্তা পরিষদে উত্থাপনের বিরোধিতা করে ভারত। এরপরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব এক বিবৃতিতে ভারতীয় অভ্যন্তরীণ বিষয়ে চীনের হস্তক্ষেপের অভিযোগ করেন। তিনি বলেন, এটি প্রথম নয় যে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে চীন কথা বলছে। আমাদের ঘরোয়া বিষয়ে চীনের এই নাক গলানোর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আবেদন করছি যে এমন অহেতুক চেষ্টা না করে যথাযথ সমাধানের পথে সহায়তা করা হোক। নিরাপত্তা পরিষদে কাশ্মীর ইস্যুটি উত্থাপনের পর প্রথমে চীনকে সমর্থন জানিয়েছিল ইন্দোনেশিয়া, কিন্তু পরে তারা সেই সমর্থন প্রত্যাহার করে বলে হিন্দুস্তান টাইমস জানিয়েছে। পাকিস্তানে ফের গ্রেনেড হামলা হয়েছে। এবার আক্রমণের শিকার হলো অন্যতম গুরুত্বপূর্ণ শহর করাচি। ভয়াবহ এই বিস্ফোরণের সময় সেখানে জামাত ই ইসলামের একটি রাজনৈতিক সমাবেশ চলছিল। এতে গুরুতর আহত 39 জনকে এরই মধ্যে করাচি বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পাক সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, বুধবার সন্ধ্যায় হামলাকারীরা ওই সমাবেশকেই টার্গেট করেছিল। করাচি পুলিশ সূত্রের খবর, গুলশান ই ইকবাল অঞ্চলে সমাবেশের মূল ট্র্যাকটিকে নিশানা করা হয়েছিল। জামাত ই ইসলামের মুখপাত্র জানান, মোটরসাইকেলে থাকা 2 ব্যক্তি ট্র্যাকের সামনে গ্রেনেড ছুড়ে পালিয়ে যায়। ওই গ্রেনেড ফাটলে 39 জন জামাত সমর্থক ঘায়েল হন। পুলিশের এক সিনিয়র অফিসার সাদোজাই বিস্ফোরণ স্থলে প্রাথমিক তদন্তের পর জানিয়েছেন, হামলা চালাতে RGD অন গ্রেনেড ব্যবহার করা হয়েছে। 2019 সালের 5ই আগস্ট ভারতীয় সংবিধানের 370 অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নিয়েছিল মোদী সরকার। সেখানে লাদাখে জম্মু ও কাশ্মীর থেকে বিচ্ছিন্ন করে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়। বিতর্কিত ওই দিনটিকে স্মরণে রেখেই বুধবার সমাবেশের আয়োজন করেছিল পাকিস্তানের এই সংগঠনটি। যুক্তরাষ্ট্র সরকার ইরানের বিরুদ্ধে আরোপিত আন্তর্জাতিক অস্ত্র নিষেধাজ্ঞার সময়সীমা বৃদ্ধির প্রয়াস অব্যাহত রেখেছে, যার অংশ হিসাবে এরই মধ্যে তারা নিরাপত্তা পরিষদে দ্বিতীয় দফা খসড়া প্রস্তাব উত্থাপন করেছে। যদিও 16টি সদস্য দেশের বহু কূটনৈতিক এই প্রস্তাবের প্রতি তেমন একটা আগ্রহ দেখাননি। বিশ্লেষকদের মতে, এটা নিশ্চিত যে মস্কো ও বেইজিং প্রস্তাবটির বিরুদ্ধে ভেটো প্রয়োগ করবে। কতিপয় কূটনৈতিক সংশয়ে ব্যক্ত করেছেন, বলেছেন গুরুত্বপূর্ণ এই প্রস্তাবটি পাশ করতে যে 9টি ভোটের প্রয়োজন, এবার যুক্তরাষ্ট্র তা অর্জনে ব্যর্থ হবে। 2015 সালে সম্পাদিত ইরানের পরমাণু চুক্তি অনুযায়ী এবছর 18ই অক্টোবর অস্ত্র নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হতে চলেছে। মূলত এরপর থেকেই ইসলামী প্রজাতন্ত্র দেশটি চাইলেই যে কোনো সময় ভয়ঙ্কর সব অস্ত্র কিনতে পারবে। জাপানের হিরোশিমা নগরীতে পরমাণু বোমা হামলার 75 বর্ষপূর্তি পালন করছে জাপান। তবে করোনা ভাইরাসের মহামারীর কারণে এবারের অনুষ্ঠানাদি কমানো হয়েছে। অনুষ্ঠানে শুধুমাত্র হামলা থেকে বেঁচে যাওয়া লোকজন, হতাহতদের আত্মীয় স্বজন ও বিদেশি অতিথিরা অংশ নেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন হিরোশিমার মেয়র কাজুমি মাতসুই।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে 1945 সালের 6 আগস্ট মার্কিন বিমানবাহিনী হিরোশিমা শহরের ওপর পরমাণু বোমা হামলা চালায়। এতে 1,40,000 মানুষ নিহত হন। প্রতিবছর হামলার বার্ষিকীতে হাজার হাজার মানুষ তাদের বেদনা আর হৃদয়ের আবেগ নিয়ে অংশ নেন হিরোশিমা শহরের সেন্ট্রাল পার্কের অনুষ্ঠানে। হামলায় নিহতদের প্রতি যেমন জানানো হয় শ্রদ্ধা, তেমনই অনুষ্ঠান থেকে বিশ্ব শান্তি কামনা করা হয়। কিন্তু করোনা ভাইরাসের কারণে এবারের অনুষ্ঠানে জনসাধারণের অংশগ্রহণ 10 ভাগের 1 ভাগ নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। 1945 সালের 6 আগস্ট সকাল 8:15 সময় মার্কিন B-29 বোমারু বিমান এনলো গে থেকে বন্দর নগরী হিরোশিমার ওপর অ্যাটম বোমা ফেলা হয়। মুহূর্তেই 10 বর্গ কিলোমিটার এলাকার সবকিছু ধ্বংস হয়ে যায় এবং নিহত হন 1,40,000 মানুষ। তাৎক্ষণিকভাবে এইসব মানুষ মারা যাওয়ার পাশাপাশি আহত অনেকেই পরে মারা যান এবং বহু মানুষ মাসের পর মাস কিংবা বছরের পর বছর তেজস্ক্রিয়তার ভুগে মারা গেছেন। ইহুদিবাদী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডম বসানোর কাজে সমর্থন দিতে মার্কিন আর্মি ফিউচার্স কমান্ডের একটি কার্গো বিমান ইসরায়েলে গেছে। গত সোমবার সন্ধ্যায় ইসরায়েলের বেনগুইরন আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যান্টোনভ AN-225 বিমানটি অবতরণ করে। বিমানে বেশ কিছু ট্রাক আনা হয়েছে যাতে আয়রন ডম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বসানো হবে। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে আয়রন ডম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মার্কিন সেনাদেরকে ব্যাপক ভিত্তিক ক্ষেপণাস্ত্র ও বিমান হুমকি থেকে রক্ষা করবে। গত বছর ইসরায়েলের কাছ থেকে আয়রন ডম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার 2টি ব্যাটারি কেনে আমেরিকা। এরপর আমেরিকায় এই কার্গো বিমান ইসরায়েলে গেল। আয়রন ডম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারি কেনার পর ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, আমেরিকার পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার সিদ্ধান্ত ইসরায়েলের জন্য বিশাল অর্জন এবং এর মাধ্যমে ইসরায়েল ও আমেরিকার মধ্যকার সুন্দর বন্ধুত্বের প্রমাণ পাওয়া যাচ্ছে। চলমান জম্মু ও কাশ্মীর ইস্যুতে জাতিসংঘকে সম্পৃক্ত করার চেষ্টা করেছিল পাকিস্তান, তবে সেটি ফলপ্রসূ হয়নি বলে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে। সোমবার জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি TS ত্রিমূর্তি এমনটি জানিয়েছেন বলে টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে। বিষয়টি ভারতের পক্ষ থেকে নাকচ করা হয়েছে উল্লেখ করে সংবাদ সংস্থা ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিকভাবে আলোচনায় আনতে পাকিস্তানের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। 1965 সালের নভেম্বরের পর জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে ভারত ও পাকিস্তান ইস্যু নিয়ে আর কোনো রুদ্রদ্বার বৈঠক হয়নি। চীন ছাড়া প্রত্যেক দেশই কাশ্মীর ইস্যুটি দিল্লি ও ইসলামাবাদের দ্বিপক্ষীয় বিষয় বলেই মনে করছে। তিনি বলেন, দ্বিপাক্ষিক বিষয়কে আন্তর্জাতিকভাবে উপস্থাপন করা পাকিস্তানের নতুন কোনো বিষয় নয়। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেই অনুসারে 1965 সালের নভেম্বরের পর এটি কোনো আনুষ্ঠানিক বৈঠক ছিল না, এটি রুদ্রদ্বারও একটি আনুষ্ঠানিক বৈঠক ছিল। পাকিস্তানের উত্থাপিত বিষয়ে জাতিসংঘের গুরুত্ব পায়নি বলে উল্লেখ করেন তিনি। ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত যুদ্ধ শেষে 1972 সালে দ্বিপক্ষীয় সিমলা চুক্তির কথা উল্লেখ করে গত আগস্ট মাসে জাতিসংঘ মহাসচিব এক বিবৃতি দেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানের উত্থাপিত বিষয়ে গুরুত্ব পায়নি বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়। গত মাসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি জাতিসংঘের উচ্চপদস্থ কর্মকর্তাদের একটি অনুষ্ঠানে জম্মু ও কাশ্মীরের বিষয়টি উত্থাপন করেছিলেন। ইসলামাবাদ আন্তর্জাতিকভাবে সমর্থন পাওয়ার জন্য বিষয়টি নিয়ে ভারতের বিপক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছে, তবে ভারতের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে সংবিধানের 370 ধারা বাতিলের পর এটি তাদের একটি আভ্যন্তরীণ বিষয়। উল্লেখ্য, 2019 সালের 5ই আগস্ট ভারত সংবিধানের 370 ধারা বাতিলের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চলের মর্যাদা কেড়ে নেওয়া হয় এবং অঞ্চলটিকে 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়। লেবাননের রাজধানী বৈরুতের সমুদ্রবন্দরে ভয়াবহ বিস্ফোরণের পর প্রথম প্রতিক্রিয়ায় একে হামলা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে একমত হতে পারেননি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। লেবানিজ সরকারের মতো একে দুর্ঘটনা হিসাবেই দেখছেন তারা, কিন্তু এখনও নিজের ধারণায় অটল ডোনাল্ড ট্রাম্প।
বৈরুতের বিস্ফোরণে বৃহস্পতিবার পর্যন্ত 135 জনের মৃত্যু নিশ্চিত হয়েছে এবং আহত 5,000-এরও উপরে। এই ভয়াবহ বিস্ফোরণের কারণ হিসাবে বন্দরের অরক্ষিত অবস্থায় মজুত করা অ্যামোনিয়াম নাইট্রেট দায়ী করা হচ্ছে। তবে ট্রাম্প মনে করেন এটি কোনো নিছক দুর্ঘটনা নয়, এটি হামলা। বুধবার হোয়াইট হাউসে ব্রিফিংয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন কিভাবে এটাকে দুর্ঘটনা বলছেন। যদি কেউ ভয়ঙ্কর কোনো বিস্ফোরক ডিভাইস রেখে গিয়ে থাকে হয়তো তেমনটাই হয়েছিল, সম্ভবত এটা ছিল হামলা। আমি মনে করি না এখন কেউ সঠিক কারণ বলতে পারছে। আমরা খুব শক্তভাবে এটি নিয়ে অনুসন্ধান চালাচ্ছি। মঙ্গলবার ভয়াবহ ওই বিস্ফোরণের পর লেবাননের জনগণের প্রতি সহানুভূতি জানিয়ে ট্রাম্প বলেছিলেন, লেবাননের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো, এটি ভয়াবহ হামলা বলেই মনে হচ্ছে। ট্রাম্পের এই ধারণার সঙ্গে দ্বিমত পোষণ করেন লেবানিজ সরকার, বরং তার এই মন্তব্যে উদ্বেগ প্রকাশ করে তারা। পরে ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষা সচিব মার্ক এসপারও জানায় বেশিরভাগ মানুষের বিশ্বাস এই বিস্ফোরণ ছিল স্রেফ একটা দুর্ঘটনা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।